নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আয়োজনে ইস্তিস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বাক্কর সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য উপজেলার বিভিন্ন গ্রামের নানা বয়সী মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা নামাজে অংশগ্রহণ করেন নওগাঁর সাপাহারে সপ্তাহ খানেক ধরে তাপ প্রবাহ চলছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে নওগর সাপাহার উপজেলার সরফতুল্লাহ মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করে দুই হাত তুলে বিশেষ মোনাজাত করা হয় নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও হেফজুল কোরআন বিভাগের প্রধান এবং সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম মালানা মোহাম্মদ ওমর ফারুক আয়োজকরা জানান বৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো টানা তীব্র তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মাঠে রোদে পুরে কৃষকের ফসল নষ্ট হচ্ছে আমের গুটি ঝরে পড়ছে শ্রমজীবী মানুষের রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন বৃষ্টি না হওয়া পর্যন্ত একই স্থানে আগামীতে ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা